ওরা ওরা বিচার চায় না চাই অযোগ্য মানুষ যদি একটা বড় আসন পেয়ে যায় তার যা পরিণতি হয় তাই হয়েছে ডাক্তাররা তো চেয়ার চাননি তারা যা চেয়েছেন পরিষ্কার তারা বলেছেন সেই দাবিগুলো মিটিয়ে দিন ওর তো এত ক্ষমতা ডাক্তাররা যে দাবিগুলো করছে এই দাবিগুলো মেটাবার ক্ষেত্রে বাধা কোথায় সেটা তো আমি বুঝতে পারছি না ডাক্তারদের দাবি তো কোনো আকাশ কুসুম দাবি নয় ডাক্তাররা তো চেয়ার দাবি করেননি ডাক্তাররা দাবি করেছেন স্বাস্থ্য পরিকাঠামো উন্নতির ব্যাপারে ডাক্তাররা দাবি করছেন দুর্নীতি বন্ধ করার ব্যাপারে ডাক্তাররা দাবি করেছেন অপদার্থ অযোগ্য লোকেদের সরিয়ে দেওয়ার জন্য তো এতে ওর আপত্তি কি আছে উনি যদি এতটাই দৃঢ় হন যে ওর নিয়ন্ত্রণ আছে প্রশাসনের উপরে তাহলে ব্যবস্থাগুলো নিয়ে নিন এতে বলুন এতদিন লড়াই টানার তো কোনো প্রয়োজন নেই আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না কিন্তু আমি চাই মানুষ বিচার পাক আমাদের এই মুখ্যমন্ত্রী কখনো সত্য কথা বলেন না সুতরাং উনি পদত্যাগ করতে রাজি বলে তিনি আরেকটা অসত্য ভাষণ দিলেন উনি আদৌ পদত্যাগ করতে রাজি নন ওর মতো ক্ষমতালভী মানুষ খুব কম আছে আমরা দেখেছি শুধু ক্ষমতা অর্জনের জন্য তিনি পশ্চিমবঙ্গে সর্বনাশ করতে যথেষ্ট উদ্যমী হয়েছিলেন এবং গুজরাট লবিরকে সমৃদ্ধ করার জন্য লড়াই করেছিলেন সুতরাং ওর কথায় যারা ওর কথা সামান্যতম বিশ্বাস করবেন তারা নিজেরা অন্ধকারের যুগে চলে যান দাবি করছি কি জানে আমরা দাবি করছি ওকে ওর ব্যর্থতার জন্য নৈতিক দায় নিয়ে পদত্যাগ করতে সে পদত্যাগ করুন পদত্যাগ করতে রাজি আছি কেন নৈতিক দায় হচ্ছে এমন একটা জিনিস তা তাৎক্ষণিকভাবে তাকে পদত্যাগ করতে হবে যে আমি এই নৈতিক দায় নিয়ে পদত্যাগ করলাম সেটা করার মতো তো তার সৎসাহস নেই উনি অহরহ অসত্য কথা বলেন অহরহ ভুল কথা বলেন লাইভ স্ট্রিমিং বলে মানুষ তো দেখে যাবে সব মানুষ দেখবেন যে কী আলোচনা হয়েছে কী কথাবার্তা হয়েছে সেটা প্রকাশ হলে পর ওর পক্ষে বড় অসুবিধে হতো সেই জন্যে তিনি লাইভ স্ট্রিমিং রাজি আনিয়ে এছাড়াও ভিন্ন কোনো কারণ নেই বলছি সেখানে তিনি তো একাই কথা বলেন সেখানে আই এস আইপিএস অফিসারা তারা তাদের শিটদারাটা বিকিয়ে মাথা নিচু করে বসে থাকেন এমএলএ এমপি যারা থাকেন তারা জানেন যে আমরা কাটমানি খাই দিদি ধমক দিলে চুপ করে যাব যতগুলো হয়েছে দেখতে পাচ্ছেন কিন্তু এখান থেকে যারা যাচ্ছে তারা তো শিট শক্ত করার আন্দোলনের তো চিকিৎসক তাদের দাবি তো কোনো নির্দিষ্ট ব্যক্তি স্বার্থের দাবি না তাদের দাবি হচ্ছে একটা সামাজিক স্বার্থের দাবি সেটাই উনি ভয় পেয়েছেন যে এদের ধমকে চুপ করিয়ে দেওয়া যাবে না অতএব লাইভ স্ট্রিমিং করলে মুশকিল কথা বলার দরকার থেকে উনি দাবি কোনো মেনে নিন না এই কোন দাবিটা যা মানা যায় না যে দাবি মানলে পরে ভারতবর্ষের সংবিধান চুলোয় চলে যাবে উনি বলুন না যে আপনার এই দাবিটা ভারতবর্ষের সংবিধান সম্মত নয় মেডিকেল ওরা যে দাবি করেছে দাবি মানতে অসুবিধা করতে ওদের কোন দাবিটা করেছে ওরা তো ডিএ বাড়াবার দাবি করেনি ওরা তো ওদের বেতন বাড়াবার দাবি করেনি ওরা তো দাবি করেনি যে আমি কালোবাজারি করব হাসপাতালের চাকরি করতে করতে তা তো বলেনি বরং মুখ্যমন্ত্রী ওই সমস্ত দাবি যারা করেন তাদের প্রশ্রয় দিয়েছেন তাদের সুরক্ষা দিচ্ছেন যদি আপনারা মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের বক্তব্যগুলো বিশ্লেষণ করেন এই সাম্প্রতিককালে তাহলে দেখবেন যে তারা তাদের নিজেদের গায়ে নিজেরা কালি ছেটাচ্ছেন ডাক্তাররা কিন্তু সমুজ্জ্বল চেহারা নিয়ে লড়াই করছেন নৈতিক লড়াই নির্দিষ্ট দাবির ভিত্তিতে যে দাবি কিন্তু যৌক্তিক দাবি একটা দাবিও কেউ বলছেন না এই দাবিটা অযৌক্তিক হ্যাঁ সেটা আমিও সমালোচনা করেছিল এমন পোস্ট আপনারা দেখে দেখতে পারেন প্রধানমন্ত্রী ভারতবর্ষের প্রধান বিচারপতি ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভারতবর্ষের রাষ্ট্রপতি যারা সাংবিধানিক পদে আছেন তাদের কোনো ধর্মের প্রতি এরকম প্রকাশ্য আনুগত্য দেখানোটা ঠিক না সেটা অনৈতিক বলে আমি মনে করি চিফ জাস্টিস তার বাড়িতে গণেশ চতুর্থীর পুজো করছেন এটা দরজা বন্ধ করেই করা উচিত ছিল তিনি সেখানে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ করেছেন আর প্রধানমন্ত্রী এত কাজ ভারতবর্ষে থাকতে তিনি সেখানে আরতি করছেন এটা তো ভারতবর্ষের সংবিধানের মূল চরিত্র বিরোধী এবং এ থেকে তো মানুষের মনে প্রশ্ন উঠবেই যে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান বিচারপতির এটা রকম বোঝাপড়া আছে সেই জন্যেই নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবেই আমি যখন কোনো সাংবিধানিক পদে থাকি তখন আমাকে সাংবিধানিক যে নৈতিকতা তার উপর ভিত্তি করেই চলতে হবে আমাদের কাছে ধর্ম ভারতবর্ষের সংবিধান আমাকে ধর্ম মন্দিরে গিয়ে পুজো মাথা নয় এইটা বুঝতে হবে সুপ্রিম কোর্টে কোনো মামলা চলছে না যারা বলছেন সুপ্রিম কোর্টে কিছু বিচারাধীন আছে তারা না বুঝে বলছেন সুপ্রিম কোর্ট শতপ্রনোহিত হয়ে এই ডাক্তারদের আন্দোলনটাকে তারা বিচার করার জন্য নিয়েছেন তারা আর্যিকর হত্যাকাণ্ড বিচার করার জন্য তারা হয়ে নেননি এখন সুপ্রিম কোর্টে বিচারযোগ্য কিছু নেই যেটা সুপ্রিম কোর্ট করছে সেটা সুপ্রিম কোর্ট তার সাংবিধানিক ক্ষমতার বলে স্বাস্থ্য যেহেতু একটা সাংবিধানিক মৌল অধিকার মৌলিক অধিকার সেটাকে রক্ষার জন্য কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে এটাই করছেন সুতরাং সুপ্রিম কোর্টে কোনো বিচারাধীন মামলা নেই মুশকিল একজন লোক যদি অসত্য কথা বলে যান ধারাবাহিকভাবে তিনি তথ্যহীন কথা বলেন অর্ধসত্য কথা বলেন তাকে ঠেকাবে কে তাকে তো ঠেকাবার কেউ নেই ঠেকাচ্ছে এই আন্দোলনকারী তরুণেরা সেই জন্যই তিনি ভয় পাচ্ছেন তাদের সঙ্গে বিভ্রান্ত করার জন্য আসলে ওর নিজের মনের মধ্যে একটা আতঙ্ক ঢুকে গিয়েছে এতদিন ধমকে চমকে তিনি সবাইকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিলেন বামপন্থীদের পারেননি আর এই চিকিৎসকদের পাচ্ছেন না এটাই ওর পক্ষে আমার বিপজ্জনক হয়ে গেছে যে পদত্যাগ করতে রাজি আছি পদত্যাগ করে দিন যার এই মানসিকতা থাকে যে ব্যর্থতা হয়েছে ব্যর্থতা স্বীকার করে পদত্যাগ করছি তিনি পদত্যাগ করতে রাজি আছে বলেন না তিনি পদত্যাগ করে দৃষ্টান্ত স্থাপন করেন সুতরাং এটা বুঝতে কারো পক্ষে খুব একটা অসুবিধা হবে না উনি ঠায় বসে থাকেন উনি কোনো কাজ করেন বলে তো আমার মনে হয় না দৌড়যাপ করেন লোককে গালাগালি করেন এটাই করতে পারেনি এছাড়া কিছু পারেন না সরকারের দায়িত্ব আন্দোলন হচ্ছে আন্দোলন মেটানোর জন্য ব্যবস্থা নেওয়া এটা সুপ্রিম কোর্টের দায়িত্ব না সুপ্রিম কোর্টের দায়িত্ব নেয়নি এবং দেয়নি কাউকে অতএব সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট বলে লাফালাফি করে লাভ কী তুই মুখ্যমন্ত্রী তো ওয়েট করেই থাকতে হবে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন আমার নির্যাতিতার মা বাবা যখন তিন ঘন্টা থানায় বসেছিলেন তা কার অপেক্ষাটা অনেক বেশি গুরুত্বর কার অপেক্ষাটা অনেক বেশি মানসিক বিভ্রান্তি অত্যাচারের সৃষ্টি করেছে মিতার বাবা মাকে তিন ঘন্টা বসিয়ে রাখার অপেক্ষা মুখ্যমন্ত্রী ঠান্ডা ঘরে বসে চা খাচ্ছেন গল্প করছেন একে তাকে ধমকাচ্ছেন দু ঘন্টা তিনি অবসর কাটিয়ে দিলেন সুতরাং এ দুটো কোনো তুলনা হয় না অস্ত্রটা কী সে সুপ্রিম কোর্ট কি বলতে পারেন না কি ধর্মঘট করবে না বলতে পারেন না সুপ্রিম কোর্ট বলেন উনি সুপ্রিম কোর্ট বরং ডাক্তারদের পক্ষে রায় দিয়েছেন যে তারা যদি নির্দিষ্ট সময়ে কাজে যায় তাহলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে কোনো রকম এরকম দায়িত্ব দেয়নি রাজ্য সরকার যে আইন আছে আইন নিয়ে কাজ করবে জুনিয়র ডাক্তাররা তো তাদের বক্তব্য বলেছেন তারা তো এই তথ্যকে চ্যালেঞ্জ করেছেন যদি এই কথা হয় যে জুনিয়র ডাক্তারদের উপরে সাত লক্ষ মানুষের পরিষেবা নির্ভর করছে তাহলে তো মুখ্যমন্ত্রী স্বীকার করলেন তিনি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ব্যর্থ স্বাস্থ্য পরিকাঠামো নেই মাত্র এই কয়েকজন ডাক্তার ধর্মঘট করছেন তাদের উপরে দাঁড়িয়ে আছে এই কথার মধ্য দিয়ে কি মুখ্যমন্ত্রী নিজের অযোগ্যতা স্বাস্থ্য দপ্তরের যে ও চেহারা সেটা প্রকাশ করলেন না এই কথার মধ্য দিয়ে তিনি কি স্বাস্থ্য দপ্তরের অন্যান্য চিকিৎসক যারা আছেন প্রবীণ চিকিৎসক যারা সেবা করছেন আপ্রাণ তাদের অপমান করলেন না এবং মুখ্যমন্ত্রী এই কথাতে কিন্তু সমস্ত চিকিৎসক সমাজ তারা ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছেন এই বোধটা কি ওর আছে আমি জানি না আছে কি এই কথা বলে মুখ্যমন্ত্রী প্রকৃতপক্ষে নিজের প্রশাসনিক অযোগ্যতা প্রমাণ করলেন স্বাস্থ্য পরিকাঠামো যে কত ভঙ্গুর সেটা প্রমাণ করলেন এবং চিকিৎসক সমাজ যারা দিবারাত্রি পরিষেবা দেওয়ার জন্য প্রাণাতিপাত করছেন তাদের অপমান করলেন ভিডিওগ্রাফি স্বচ্ছতা বলে ভিডিওগ্রাফি তো যে কোনো সময় এডিট করা যায় ভিডিওগ্রাফি করলে আর লাইভ স্ট্রিমিংয়ে বাধা কোথায় আমি বুঝতে পারছি আমি ভিডিওগ্রাফ করে রেখে দিলাম আমার আলমারিতে হয়তো ক্যামেরা রেডি হতো ক্যামেরা তো সবসময়ই রেডি কেন ওর সব ব্যাপারটাই তো ক্যামেরা দেখাতে হয় তো লাইভ স্ট্রিমিং আপত্তি কথা আমি বুঝতে পারছি না ভিডিওগ্রাফিতে যদি আপত্তি না থাকে তাহলে লাইভ স্ট্রিমিং আপত্তি কোথায় যে আন্দোলনটা প্রায় তিরিশ বত্রিশ দিন চৌত্রিশ ধরে দিন ধরে হচ্ছে জুনিয়র ডাক্তাররা হসপিটালে না থেকে তারা রাস্তায় সেক্ষেত্রে তারা গতকাল গেল গিয়ে ওখানে ওয়েট করলো শুধুমাত্র লাইভ স্ট্রিমিং এর জন্য পুরো বৈঠকটা বাঞ্চাল হয়ে গেল ভেস্তে গেল আদৌ কি সরকার চান যে পুরো বিষয়টা সমাধান হোক সরকার আদৌ চান না সরকার আদৌ নিষ্ঠা এই সমস্যা সমাধান করতে সরকার তিরিশ দিন পর আর তাদের আমন্ত্রণ করছেন আলোচনার জন্য কেন তিরিশ দিন পর সরকার যদি যথার্থই সমাধান করার জন্য সিনসিয়ার হতেন নিষ্ঠাবান হতেন তাহলে তো আন্দোলন শুরু হওয়ার পর দিনই তাদের ডাকতেন তিনি কি তার রাজনৈতিক দল দিয়ে ওই চিকিৎসকদের উপর হামলা করাতেন তিনি সঙ্গে সঙ্গেই বলতেন যে দুর্ঘটনা ঘটেছে অত্যন্ত নিন্দনীয় ঘটনা সমস্ত রকম তদন্ত হবে আপনাদের সঙ্গে আমরা আছি এটা তো বলতে পারলেন না কেন চিকিৎসকরা রাজ্যের মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীকে বিশ্বাস করছেন না এই একটি কারণে এতে সরে যাওয়া উচিত যে আমার চিকিৎসক তরুণ কর্মীরা আমাদের প্রতি কোনো আস্থা রাখতে পারছে না ভরসা রাখতে পারছে না আসলে সরকার চান ব্যাপারটা আরও জলঘোলা করতে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন সুপ্রিম কোর্ট থেকে কোনো সুরাহা পেলেন না সুপ্রিম কোর্টে তো তাদের উকিলকে দিয়ে মেনশন করালেন যে কি এই ডাক্তারদের জন্যই নাকি পরিষেবা ভেঙে পড়ছে সুপ্রিম কোর্টে পাত্তা পেলেন না এখন আলোচনায় আসতে চাইছেন এগুলো খুব সূক্ষ্ম বিশ্লেষণ করলে বোঝা যাবে যে এই রাজ্যের প্রশাসন তারা দুর্নীতিকে লালন করতে যতটা তৎপর দুর্নীতি বিরোধী লড়াই সমর্থন করতে ঠিক বিপরীত তাদের পরি অবস্থান এই যে কত বড় অসাংবিধানিক কথা বললেন যিনি এ কথা বলেছেন তিনি কত বড় অসাংবিধানিক কথা বললেন তা তিনি জানেন না এবং এই তিনি এই ধরনের মন্তব্য করে গোটা চিকিৎসক সমাজকে আরও ঐক্যবদ্ধ করে দিচ্ছেন এই বোধটা তাদের আছে কি আমি জানি না দলটাই হুমকি ঝুমকিতে আছে তৃণমূল দলের অধিকাংশই তারা গুন্ডা এবং তোলাবাজির উপর টিকে আছে সুতরাং হুমকি ঝুমকিটা তৃণমূল দলের স্বাভাবিক একটা পরিণতি চিকিৎসকরা বলেন যে এরা এরা উকিল হওয়ার যোগ্য নয় তখন কি হবে চিকিৎসক কাল কলেজে বিকাশ রঞ্জন ভট্টাচার্য উকিল হওয়ার যোগ্য নয় যোগ্যতা কে ঠিক করবে একজন উকিলের কি অধিকার আছে চিকিৎসকের যোগ্যতা ঠিক করার বা একজন চিকিৎসকের কি অধিকার আছে উকিলের যোগ্যতা ঠিক করার এই সমস্ত কথা বলে নিজেদের নিজেরা অসম্মানিত করেন এই বোধটা যাদের নেই তাদের প্রতি আমার করুণা হয় আর কথা তিনি বলেছেন যে ডাক্তাররা সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও কাজে ফিরলেন না তাদের মানসিকতা খুব পরিষ্কার তারা নিজেদের ইগো নিয়ে চলছে তারা মানুষের সেবা করতে আসেন আমি জানি না কোন আইনজীবী পরামর্শ দিয়েছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ আছে সুপ্রিম কোর্টের কোনো নির্দেশ নেই সুপ্রিম কোর্টের নির্দেশ বরং রাজ্য সরকারের বিরুদ্ধে আছে যদি তারা কাজে যোগ দেন তবে রাজ্য সরকার রকম শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবে না এটা রাজ্য সরকারের বিরুদ্ধে ইনজাংশন আন্দোলনকারীদের বিরুদ্ধে নয় রায়টা যারা পড়ে পড়েন যারা রায়ের অর্থ বোঝেন তারা এটাই বুঝেছেন যে আন্দোলনকারীরা আন্দোলন চালিয়ে যাবেন তাদের দায়িত্বে তার জন্য যদি শাস্তিমূলক ব্যবস্থা আসে আসবে সুপ্রিম কোর্ট কোথাও এই ধরনের নির্দেশ দেননি যে তাদের কাজে ফিরতেই হবে আর যারা ডাক্তারি করেছে তারা তো লেখাপড়া জানে তারা তো ইংরেজি শব্দটা মানে জানে আইনের জটিলতা হয়তো না বুঝতে পারে আমি যেমন চিকিৎসার জটিলতা বুঝবো না আমি যেমন প্রেসক্রিপশন পড়ে বুঝতে পারবো উনি কোন ওষুধ লিখেছেন কবার খেতে হবে হাতের লেখা যদি ভালো হয় তাহলে তারা তো ইংরেজিটা পড়ে বুঝতে পারছেন ইংরেজি শব্দের মানে কি